সালামু বন্ধুরা আমি কয়েকটা ভিডিওতে দেখাইছি আবার দেখাচ্ছি যেখানে বেদ বেদ কি হিন্দুদের প্রধান প্রধান আপনার বেদ বলেন গীতা বলেন তারপরে রামায়ণ মহাভারত থেকে শুরু করে আপনার ভগবদ্ গীতা হ্যাঁ জ্ঞান মঞ্জুরি এরমতি প্রায় ছাব্বিশটা প্রধান প্রধান তারপরে আপনার মহাজন এরমতি ছাব্বিশটা বই আমি পড়ছি এবং তার জ্ঞান আসারা কি আমার ভিতরে আসে কিন্তু এই ছাব্বিশটি বই জ্ঞান যদি আমি আপনাদের শোনাই তাহলে আমার তো এক বছর সময় লাগবে হুম এটা তো সম্ভব না তবে আপনার যদি আপনারা সনাতন ধর্মকে সম্বন্ধে জানেন তাহলে দেখবেন যে তাদের যে ঈশ্বরের অবতার অবতরণ রহস্য একটা ইয়ে আছে গ্রন্থ আছে যেখানে ঈশ্বরের অবতারা ধাপে ধাপে আবির্ভূত হয়েছে সেখানে প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার অর্থাৎ একটা মাস এসে মৎস্য মানে মাস মাস এসে বলে গেল যে সত্যব্রত রাধাকে বলে গেল অর্থাৎ এখানে আমরা নুহুনবিকে বলে গেল যে পৃথিবীতে প্লাবন হবে বন্যা হবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক একই কাহিনী আপনারা পাবেন নবীর যে কাহিনিগুলো আছে এই কাহিনীগুলো পাবলে মৎস্য অবতরে পাবেন এবং তারপরে আপনার যে হজরত ইব্রাহিম আলাহ আমাদের মুসলমানদের যে আদি পিতা আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি এবং খুব গুরুত্বপূর্ণ তিনি তো সেখানে হজরত ইব্রাহিম আলাহলামের জীবনে যে ঘটনা একই ঘটনা আপনি পাবেন হিরণ্য শিপুর পুত্র প্রহল্লাদের জীবনে প্রহল্লাদকে যদি আমরা হজরত ইব্রাহিম সাল্লাম হিসেবে ধরি এবং তার পিতা যে হিরণ্যক শিপু তাকে যদি আমরা আজর আজরের পুত্র অর্থাৎ আজরকে যদি আমরা হিরণ্য শিশু ধরি তাহলে দেখবেন যে ঘটনা হান্ড্রেড পার্সেন্ট এক এবং একই কাহিনী বর্ণনা করা আছে এই হিরণ্য শিপুর পুত্র এক ঈশ্বর এবং অদৃশ্য এবং নিরাকার আল্লাহর কথা তিনি প্রচার করছিলেন কিন্তু সময়ের পরিবর্তনের সাথে 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 এটা এলোমেলো হয়ে গেছে সনাতন ধর্মের কথাগুলো আর কি তারপরে আপনার যে শ্রীকৃষ্ণের কথা বলা হয় এই শ্রীকৃষ্ণর জীবনী আর আপনার হজরত মুস আলাহ কাহিনি কাহিনী একই কাহিনি কিন্তু এগুলো আমরা খুঁজি না আমরা ঘাঁটি না যেভাবে হোক এটি শুধু ব্যাখ্যা বিশ্লেষণে একটু পার্থক্য ছাড়া মৌলিক বিষয়গুলোই সম্পর্কিত এক এবং স্বর্গে যে একটা যুদ্ধ লেগেছিল এবং সেখানে যে ফল খাওয়া হয়েছিল হ্যাঁ এবং ঈশ্বর প্রথম সৃষ্টি করলেন এবং যে ছয় দিনে সব সৃষ্টি করলেন এই একই কাহিনী এক দেখবেন যে মূল বিষয় একই কাহিনী তারপরে আপনার আমরা হয়তো রোজা রাখি আর তারা থাকে কি উপবাস এরমতি রোজা আছে আপনার ইহুদি ধর্মে রোজা আছে তারপরে আপনার খ্রিস্টান ধর্মে রোজা আছে আপনার ইসে বৌদ্ধ ধর্মে তারপরে উপবাস বা রোজা আছে হিন্দু ধর্মে এরমতি এইগুলো অন্য অন্য ধর্ম আছে দু সালের দু সালের শেষের দিকে একটা মেয়ে আপনার প্রায় ষাটটি রোজা একাধারে ষাটটি রোজা থাকার পর মারাই গেছে এটা বিশ্ব সংবাদে ফলোভাবে প্রচার করা হয়েছিল এটা বিশ্বের যারা যারা পত্রিকা পড়ে তারা কিন্তু জানে এরমতি ব্যাপার তো এইগুলো আসলে মৌলিক বিষয়গুলো কিন্তু এক কিন্তু আমরা পরে আইসে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে দ্বন্দ্ব করি তর্ক করি আহ আমরা এগুলো করব না এগুলো বাদ দিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে আমরা সবাই একই আদমের সন্তান তাই বোধ হয় পৃথিবীতে আর দ্বন্দ্ব বলে কিছু থাকে না